প্রীতি, আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও আমি সব করে রাখছি, পর এটা সময় মতন তোমরা ঠিক পেয়ে যাবে। এটা না বললেই নয়, সকালবেলা আমাদের নেকু ম্যান্ডির একটা ভিডিও দেখলাম। ও মাই ডগ, এটা কি বললো! 3 মিনিট 43 সেকেন্ডে ম্যান্ডি এটা কি বলে দিল! তোমরা কেউ ভাবতে পেরেছো যে ম্যান্ডির মুখ থেকে এরকম কথা বেরোবে? দেখনি তোমরা? শিগগিরই যাও প্লিজ, আমাদের থেকে অনেক পরিমাণে নিড ওর বেশি, প্লিজ। তাতে কি হয়েছে, ব্র্যান্ড প্রমোশনের ভিডিওজ আসছে, তাতে কি হয়েছে, সেখান থেকে পয়সা কামাবে? আরে বাবা, তাতে কি হয়েছে, রেগুলার 80 থেকে 1 লাখের ওপর ভিউজ যাচ্ছে, প্রচুর পরিমাণে নিডি ওরা, প্লিজ হেল্প হার, প্লিজ। এদের মতন আরও কিছু নছল্লা জুটেছে, তাদেরকেও হেল্প করো, বুঝতে পেরেছো? তোমরা একটু হেল্প করো, এটা তাদের বিহাফে আমার তরফ থেকে একটা সে বিনীত আবেদন তোমাদের কাছে, বুঝতে পেরেছো? মানে বাংলাটা কিন্তু একদম জমিয়ে বললাম। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি একদম বিন্দাস আছি। তো ওই যে যথারীতি বেরোনোর আগে ভিডিওগুলো করে রাখছি, তোমরা সময় মতন পেয়ে যাবে। এবার বিষয়টা হচ্ছে কি নিয়ে কথা বলতে এসেছি, থাম্বনেলেও তাই দিয়েছি যে 3 মিনিট 43 সেকেন্ডে কিছু একটাও বলেছে। বলছি হ্যারে দালাল, মানে মেলাবো কিন্তু এইবার, বুঝতে পেরেছিস তো? আমি কিন্তু মেলাবো যে কোন কথাটার সাথে কোন কথাটা মিলছে। পেন খাতা নিয়ে কিন্তু আমরা বসে যাব সবাই, যে কোনটার সাথে কোনটা মিলছে। কেন বলছি এই কথা? ও মাই ডগ, এতদিন যে ধরনের নছল্লাগিরি আমাদের এই ফ্যামিলি, মানে ম্যান্ডির ফ্যামিলি থেকে আমরা পেলাম, ঠিক আছে, ওর চ্যানেলের নাম অনুযায়ী বলছি, ম্যান্ডির ফ্যামিলি থেকে আমরা যে ধরনের কেচ্ছা কেলেঙ্কারি পেলাম, মনে হয় না এই ধরনের কেচ্ছা কেলেঙ্কারি ওয়াইটিতে আগে হয়েছে, বিশেষ করে বেঙ্গলি কমিউনিটিতে। কন্ট্রোভার্সি অবশ্যই মানুষ চায়, কন্ট্রোভার্সি হলে দুটো ভিউজ বেশি হয়, আমরাও অনেক টপিক পাই বলার জন্য, কিন্তু কন্ট্রোভার্সির নাম করে নিজেদের ফ্যামিলির কেচ্ছা, এটা শুনতে ভালো লাগে না? হ্যাঁ, ফ্যামিলির কেচ্ছাটাকে যে পরিমাণে ওরা সোশ্যাল মিডিয়াতে বিক্রি করেছে, মানে জাস্ট কান্ট বিলিভ দিস। দেখো, ম্যান্ডি খুব নিরীহ একটা মেয়ে, যার কোনো সময় কিচ্ছু ভালো লাগে না। যখনই সে ক্যামেরাটা অন করে তখনই তার কিচ্ছু ভালো লাগে না, তার মন মানসিকতা কিচ্ছু ভালো নেই। কিন্তু কখন লাল লাল মাটনের ঝোল আর কখন লাল লাল চিকেনের ঝোল করতে হবে আর খেতে হবে টাইম টু টাইম, সেটা কিন্তু ম্যান্ডি বোঝে, এগুলো বুঝতে হবে। বিধ্বস্ত, সন্ধ্যেবেলা স্নান করছে, লক্ষ্মীশ্রী একদম ঝরে ঝরে পড়ছে, ঠিক আছে, এদিকে নিজেই বলছে সারাদিন এই বিছানার বালিশ পাতাই থাকে, কারণ আমি তো সারাদিন শুয়েই কাটাই, সারাদিন শুয়ে কাটাই, অথচ স্নান করার টাইম পাই না, খেয়ে ফেলছি আমি। হ্যাঁ, কী নছল্লাগিরি, কী নছল্লাগিরি বাবা, আমরা বিশ্বাস করো এইরকমও দেখতে হবে, সেটা ভাবনার বাইরে। এদিকে বাবার বাড়িতে বসে আছে, এদিকে বরের সাথে কিন্তু কথোপকথন চলছে, তুমি এসো বর, এসো বর, এসো মেয়েকে নিয়ে যাও, কথা চলছে, অথচ বরের বাড়িতে যাব না, সংসার করব না। আসলে না, ব্যাপারটা কি হয়েছে জানো তো, এই যে ডিভোর্স পিরিয়ডটা, যে 6টা মাসের যে পিরিয়ডটা, এটাকে ওরা ভরপুর পরিমাণে ইউজ করছে, 6টা মাস, বুঝতে পেরেছো? নট এ সিঙ্গেল টাইম, এটা একটা অল্প সীমিত সময় না, অনেকটা সময়, বছর, মানে হাফ বছর বলতে পারো। এটাকে ওরা জানে যে আমরা এরকম একটা কেচ্ছা কেলেঙ্কারি করবো, কন্ট্রোভার্সির শিকার হব, ভালো করেই আমরা জানি যে ডিভোর্সের নাটকটা করলে প্রচুর ভিউজ আসবে, আর এই ডিভোর্সের নাটকটা 6 মাস অবধি টানবো, মানে 6 মাস তো পিরিয়ডটা চলে, তো সেই ফাঁকের মধ্যে আমরা আবার সব কিছু ঠিকঠাক করে নেবো, দর্শকদের উল্লু বানানো হয়ে গেলো, তাদেরকে গোল খাওয়ানো হয়ে গেলো, পয়সা কামানো হয়ে গেলো, ভিউজ কামানো হয়ে গেলো। কিন্তু সেটা কতদিন, সেটা কতদিন, পিরিয়ডটা যখন শেষ হয়ে যাবে তখন নতুন আরেকটা টপিক খুঁজে বার করতে হবে, সে তখনও কি ফ্যামিলির কেচ্ছা বিক্রি করবে নাকি? কারণ আর তো কিছু রইল না, এর পরেও কি আর থাকে কিছু, তোমাদের মনে হয় যে এর পরেও থাকে? আমাদের ফ্যামিলিতে যদি কোনো রকম কোনো সমস্যা দেখা দেয়, আমরা নিজেদের মধ্যে সলভ করার চেষ্টা করি, নাকি সেটাকে পাবলিক করে বেড়াই? আমার তো জুচক্ষের বিষ যারা নিজেদের ঘরের কথা বাইরে ঢোল পেটায়, যেটা হচ্ছে ঘরের ভেতরে হচ্ছে, মানাতে পারলে থাকো, না মানাতে পারলে নিজেরা সেটার ডিসিশান নাও, সোশ্যাল মিডিয়া আমাকে ডিসাইড করে দেবে না, বা সোশ্যাল মিডিয়া কোনো এমন জায়গা না যেখানে এসে আমাকে ফ্যামিলির এই দরজা বন্ধ, দরজার পিছনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কী ঝামেলা চলছে সেটাকে আমাকে অন ক্যামেরা আনতে হবে, এরকম পরিস্থিতি বাবা ঠাকুর করে যেন জীবনে না আসে। তো এরা সেটা করেছে। এবার বিষয় হচ্ছে 3 মিনিট 43 সেকেন্ডে ম্যান্ডি এমন কী বলল। ম্যান্ডি বলেছে একটা Q&A ভিডিও নিয়ে আসবে, মানে কোশ্চেন অ্যান্সারের ভিডিও নিয়ে ম্যান্ডি আমাদের সামনে আসবে, সেই দিনও কমেন্ট বক্স খোলা রাখবে, কারণ ও জানতে চায় কে কী জানতে চায় সেটার বিষয়ে বলতে চায়। হ্যাঁ, যে ভিডিও, যে কমেন্টগুলো পছন্দ হবে সেগুলোর উত্তর দেবে, যেটার উত্তর ওর কাছে থাকবে না, অ্যাকচুয়ালি পছন্দ হবে না সেটাও এড়িয়ে যাবে, সেটাও আগেই বলে দিল কিন্তু। তো যারা কমেন্ট করবে বুঝে শুনে করো, কিন্তু শুধু শুধু আবার খিস্তি খামারি করতে যাও না, কারণ এবার বিষয়টা হচ্ছে যখন মুখ ভাই তোমার আছে তাহলে দালাল ভাড়া করেছিলে কেন? কিউ এন এ কোশ্চেনের মধ্যে কোশ্চেনটা অ্যাড করে রেখো আগে থেকে, তাহলে দালাল কিসের জন্য ভাড়া করেছিলে?
দালালের মুখ দিয়ে নিজের হাজবেন্ডের সম্পর্কে, নিজের মায়ের সম্পর্কে, নিজের ননদের সম্পর্কে নোংরা নোংরা কথা বলে নিজের ফ্যামিলিকে বিক্রি করতে তোমার নিকৃষ্ট মহিলা একটা তোমার লজ্জা করেনি? সেই সময় লজ্জা করেনি? যদি সব মানে সেই তুমি গীতায় হাত রাখার মতন যাহা বলিব সত্য বলিব, সত্য বোনা মিথ্যা বলিব না, তাহলে এই ধরনের নছলাগিরি দালালকে দিয়ে করানোর কী দরকার ছিল? যদি মুখটা তোমার ছিল আর তুমি সত্যি কথা বলবে বলে একটা কিউএনএ কোশ্চেন অ্যান্সারের ভিডিও নিয়ে আসবে। আবার একটা নাটক, আবার একটা খেলা। আবার আগে থেকেই ঠিক করে নিচ্ছ যে কোশ্চেন অ্যান্সারটা মানে কোশ্চেনটা পছন্দ হবে না সেটার অ্যান্সার তুমি দেবে না। বাহ, দিতে বসবে যখন প্রত্যেকটার উত্তর দেবে, যারা যেটা জানতে চায় সেটা পরিষ্কারভাবে জানাবে। কারণ মানুষের মনে অনেক কিছু আছে, তোমার কথাগুলো যেগুলো তুমি বলবে তোমার কথার সাথে দালালের কথা মেলানো হবে, এতদিন দালাল যেগুলো যেগুলো বলে গেছে, প্রত্যেকটা প্রশ্ন যেন উত্তর তোমার কাছে চাওয়া হয়, প্রত্যেকটা দেখি তুমি কতটা সত্যি উত্তর দাও, ঝিমঝিমানি পিলপিলানি তোমার বেরিয়ে যাবে। নিজের মুখ থাকতে দালাল ভাড়া করেছো, নিজের স্বামীকে ছোট করেছো, কাপুরুষ ধ্যাম না কি না বলিয়েছো ওকে দিয়ে, খালি বলে দিয়েছো মা, নিজের মায়ের কটা সম্পর্ক কি না কি, তোমার মা বলতে গেছিল সোশ্যাল মিডিয়াতে, তোমার মা বলতে এসেছিল তুমি কজনের সাথে রিলেশনে আছো না আছো, তুমি যে মাকে ছোট করালে এই দালালকে দিয়ে, বয়সকালে সে কি করেছে না করেছে সেটা পরের বিষয়, কিন্তু এখন তো তোমার মা, সে তো তোমাকে ছোট করেনি, মা হয়ে এইটুকু মেয়েকে বলতে পারবে না যে স্বামীর সাথে সংসার কর, এইটুকু বলতে পারবে না, তার জন্য মায়ের আস্থানা কোথায় এখন? লোকের বাড়ি, রাস্তায় রাস্তায়, সেইখানেও দালালকে দিয়ে ভাড়া খাটানো হয়েছে। পড়ে রইল ননদ, যে ননদের বাড়িতে মেয়েকে রাখতে চিলি চিকেন আর ফ্রাইডে ছুষে আসলে, সেই ননদ নাকি তার হাজবেন্ডের সাথে, হাজবেন্ডকে দাদা ডাকতো, ভাই রাখতো, ভাইফোঁটা দিত, তারপরে তার সাথেই বিয়ে করেছে, একই কম্বলের নিচে ঢুকে থাকতো, লজ্জা করে না এই ধরনের কথা? তারপরেও সেই ননদের বাড়িতে গিয়ে তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারো? কারণ আত্মাটাই মরে গেছে তোমার। তো সবাই আমরা অপেক্ষা করে থাকবো কিউএনএ ভিডিওতে কি অ্যাকচুয়ালি থাকে, আর প্রত্যেকটা উত্তর দেওয়ার চেষ্টা করবে, পছন্দ অপছন্দের ওপর কেউ ধার ধরে বসে থাকবে না, যে তোমার পছন্দ তারপরে সেটা তুমি বলবে, না পছন্দ তুমি বলবে না, প্রত্যেকটা জনগণকে উত্তর দেবে আর সব সত্যি। চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, বেশি বড় আর করবো না, আর অবশ্যই তোমরা সবাই কোশ্চেন করো, কারণ ও কমেন্ট বক্স খুলবে, সবাই ঝুড়ি ঝুড়ি কোশ্চেন করো, দেখা যাক কতটা উত্তর দেয়। টাটা।